সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য, যাকে ঘিরে নিজ অক্ষের ওপর ঘুরছে পৃথিবী। তবে সম্প্রতি পৃথিবী স্বাভাবিকের তুলনায় বেশ কাত হয়ে ঘুরছে। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স সাময়িকীতে প্রকাশিত দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, 1993 সাল থেকে 2010 সালের মধ্যে 2150 গিগাটন ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়, আর এতেই পৃথিবী 31.5 ইঞ্চি কাত হয়ে গেছে। এ কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 0.24 ইঞ্চি বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা করছেন গবেষকেরা। পৃথিবীর কাত হয়ে হেলে পড়ার পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, পানির স্বাভাবিক উপস্থিতি ও অবস্থান বদলে গেছে, যে কারণে পৃথিবীর অক্ষ প্রায় 80 সেন্টিমিটার কাত হয়ে গেছে। এই পরিবর্তনের পেছনে মানুষকেই দায়ী করা হয়েছে। গত কয়েক দশকে বেড়েছে ভূগর্ভস্থ পানি তোলার হার, আর এতে গ্রহের স্বাভাবিক ঘূর্ণনে পরিবর্তন এসেছে। বাধা তৈরি হচ্ছে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক গতিতেও। সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কিউভেনসিও বলেন, পৃথিবী যে অক্ষে ঘুরছে তা অনেক পরিবর্তিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন বড় বড় নদনদী ও সমুদ্রের মাধ্যমে পানি স্থানান্তরিত হওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণনের ওপর প্রভাব পড়ে। গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার হিমবাহ ও মেরুর বরফ গলে যাওয়ায় সঙ্গে সঙ্গে সেই পানি বিষুবরেখার দিকে প্রবাহিত হয়। তখন পানির বৈশ্বিক বণ্টনে পরিবর্তন দখা যায়। এতে পৃথিবীর ভারসাম্যে পরিবর্তন আসে এবং অক্ষের ঘূর্ণনের ওপর প্রভাব তৈরি করে বলে মত গবেষক। অন্তরাসেন, সময় সংবাদ।